পুরুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি কেমন পুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতে এসোস জানোস? কাটা খায় নুন লাগলে কত জলে জানোস? সাবুকের বাড়ির মজা কত জানোস না? আইস তো রে, সাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠে সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো আরো মারো, আমি তোর হুকুমের গোলাম না। সখিনা, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। আচ্ছা, এই অবস্থায় আমি বাড়িতে ফিরতে পারবো না, চল। এত কিছুর পরও শিমুল তোর গায়ে হাত তুলছে, ওর এত বড় সাহস! আমি অক্ষুনি দাদার কাছে বিচার দিব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাওয়াও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছিল মানুষ শোধ না নিয়ে খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি, এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও, না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। কমল, তুই খেলার মধ্যে বেশ গিয়ে ধরস। এই তুই বেশি কথা কস কে? শিমুল এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে, চল চল। তোর তোরাই খুঁজতেছি, আজ আমি খুব খুশি, কারণ পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগে ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা করে? হ্যাঁ। পারুল এখন কই? সখিনার ওইখানে, তার সমস্ত শরীরে চাবুকের দাগ হয়ে আছে, তাই বাড়িতে যাইতে পারতেছে না।